নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসের এই শিডিউলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আধুনিক ভারতের ইতিহাসে আমরা আজকে আলোচনা করব আইএনএ বিচার পর্ব এবং নৌ বিদ্রোহ সম্পর্কে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমি যেই ভিডিওগুলো বানাচ্ছি তার নিচে যদি বেশি সংখ্যায় লাইক থাকে তাহলে আমার ভিডিও বানাতেও ভালো লাগে তো আমার মোটিভেশানের জন্য যদি আপনারা পারেন এই ভিডিওর নিচে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে এই ভিডিওগুলো আরও বেশি সংখ্যক স্টুডেন্টদের কাছে পৌঁছে যেতে পারে তো আপনারা অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এর আগে আমি দুটো ভিডিওর মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করেছি সেখানে আমি বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন নেতাজি সুভাষচন্দ্র বসু এটাকেই একটা সঠিক সময় বলে মনে করেন ভারতের স্বাধীনতা আনার জন্য এবং সেই সঙ্গে তিনি কংগ্রেসের ওপরে চাপ দেওয়া শুরু করেন যে এটা বলে যে যেহেতু ইংরেজরা এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যস্ত রয়েছে তাদেরকে যদি ভারতের মধ্যে থেকে আবার একটা নতুন করে চাপ দেওয়া হয় তাহলে তারা বাধ্য হবে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য কিন্তু কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে বক্তব্যটা ছিল সেটার প্রতিবাদ জানায় এবং কংগ্রেস এক কথায় বলে দেয় যে তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে থাকবে না মানে তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্ল্যান সেইটা কার্যকরী করবে না তো এইগুলো সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করে এসেছি তারপরে বলেছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ইংরেজরা গৃহবন্দি করে রাখে এবং সেখান থেকে কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ছেড়ে পালিয়ে যান এবং সেখান থেকে একটি বড়ো বাহিনী তিনি গঠন করেন এবং এই সঙ্গে তিনি গঠন করেন আজাদ হিন্দ সরকার তো সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন সেগুলো অবশ্যই আগে দেখে নেবেন তারপরে আজকের এই ভিডিওতে আসবেন ভিডিওগুলোর লিংক মানে ভিডিওগুলো যে প্লেলিস্টে লিস্টে রয়েছে অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস সেইটার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে এবং উপরের আই বাটনে দিয়ে রাখছি তো এরপরে কি হয় সেখান থেকেই আমাদের আজকের ভিডিও শুরু হবে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্লাস জাপানের সৈন্যবাহিনী কোহিমাতে আক্রমণ করে কাদের বিরুদ্ধে করে ব্রিটিশ সৈন্যবাহিনীর বিরুদ্ধে কারণ কোহিমাতে তখন ব্রিটিশদের আধিপত্য বজায় ছিল সেই কারণে আইএনএ এবং জাপান বাহিনী মানে জাপানের সেনাবাহিনী কোহিমাতে আক্রমণ করে মার্চ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে কি হয় এই যুদ্ধে আইএনএ সেনা এবং জাপান উভয়ই হেরে যায় এবং আইএনএর সৈন্যদের ব্রিটিশ সেনাবাহিনী গ্রেপ্তার করে এবং সেই সাথে সাথে রেঙ্গুন মানে আজকের যে ইয়াঙ্গুন সেটা ব্রিটিশরা পুনরায় দখল করে নেয় সেই সঙ্গে তারা সিঙ্গাপুরও দখল করে নেয় এবং এইখানে ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে আইএনএ সৈন্যদের গ্রেপ্তার করা হয় অনেক আইএনএস সৈন্য এই সময় ব্রিটিশদের হাতে ধরা পড়ে যায় আর এই যে যুদ্ধটা হয় তাতে ব্রিটিশদের থেকে কাজে লেগেছিল রয়্যাল ইন্ডিয়ান সরি রয়্যাল এয়ার ফোর্স রয়্যাল এয়ারফোর্স বা সংক্ষেপে আর তখন ব্রিটিশদের যে এয়ারফোর্সটা ছিল ভারতে তারা এই যুদ্ধটাকে প্রতিহত করতে বিশেষ ভূমিকা পালন করে তাহলে আর এফ বা রয়্যাল এয়ারফোর্স এদের কথা এখানে লেখার কারণ হচ্ছে এই রয়্যাল এয়ারফোর্স যারা এই যুদ্ধটাতে ব্রিটিশদের ব্যাপক সাহায্য করে মানে এদের জন্যই এই যুদ্ধটা প্রায় প্রতিহত হয় সেই রয়্যাল এয়ার ফোর্সই পরবর্তীকালে বিদ্রোহ ঘোষণা করবে এবং এদের বিদ্রোহ রয়্যাল এয়ারফোর্সের বিদ্রোহ একটা গুরুত্বপূর্ণ কারণ ভারতের স্বাধীনতার জন্য তো এই রয়্যাল এয়ারফোর্সের সঙ্গে পরিচয় ঘটানোর জন্যই এখানে আমি এদের কথা উল্লেখ করলাম ঠিক এই সময় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে ব্রিটেনে ভোট হয় এবং ব্রিটেনের ভোটে লেবার পার্টি জয়লাভ করে লেবার পার্টি বলে একটা পার্টি সেই সময় ভোটে জয়লাভ করে এবং লেবার পার্টির যে প্রধান ক্লিমেট এটলি ইনি প্রধানমন্ত্রী হন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের জুলাই মাসে ক্লিমেট এটলি ব্রিটেনের মানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হন এই ঘটনার আগে ব্রিটিশদের প্রধানমন্ত্রী ছিল চার্চিল ব্রিটিশদের প্রধানমন্ত্রী এর আগে অব্দি ছিল চার্চিল এবং এই চার্চিল পুরোপুরি ভারত বিরোধী ছিল এবং এই চার্চিলের মানে চার্চিলই নেতৃত্ব দিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডকে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল তখন এই চার্চিল ছিল প্রধানমন্ত্রী তাই জন্য এই নেতৃত্ব দিচ্ছিল ব্রিটেন ব্রিটেনদের কিন্তু যুদ্ধে জয়লাভ করার পরেও ইংল্যান্ডের মানুষ এই চার্চিলকে ভোটে হারিয়ে দেয় এবং ক্লিমেট এটলিকে তাদের নতুন প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করে এক কথায় এই চার্চিল ছিল ঘোরতর ভারত বিরোধী এবং এই চার্চিল যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতো ততদিন পর্যন্ত ভারতের পক্ষে স্বাধীনতা লাভ করা প্রায় অসম্ভব ছিল কারণ চার্চিল এক মানে চার্চিলের একটা লক্ষ্যই ছিল ভারতকে কিভাবে তাদের আন্ডারে রাখা যায় অন্যদিকে ক্লিমেট এটলি এই চিন্তাভাবনার পুরো বিরোধী ছিলেন এ যেখানে ভারত বিরোধী ছিল লিমিটেডলি সেখানে ভারতের পক্ষে ছিলেন তো এই ঘটনা একটা গুরুত্বপূর্ণ প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা ভারতের স্বাধীনতার জন্য যাই হোক চলে যাব পরবর্তী ঘটনায় এর পরেই শুরু হয় যে সৈন্যবাহিনীকে ব্রিটিশরা গ্রেপ্তার করেছিল তাদের বিরুদ্ধে মামলা পর্ব বিচার পর্ব যেটা আইএনএ ট্রায়াল বা আইএনএ বিচার পর্ব নামে পরিচিত এবং এই বিচার পর্বটা শুরু হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই নভেম্বর খুব ইম্পর্টেন্ট একটা ডেট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই নভেম্বর শুরু হয় আইএনএ বিচার পর্ব কোথায় হয় লালকেল্লাতে লালকেল্লাতে শুরু হয় এদের বিচার পর্ব এই বিচারপর্বে প্রধান তিনজন এখানে দশখানা পর্বের একটা লিস্ট বানানো হয়েছিল মানে দশজন দশ ভাগে এটাকে ভাগ করা হয়েছিল তার মধ্যে প্রথম যে বিচার পর্বটা সেটাই হয় পাঁচই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এবং এখানে প্রধান যারা অভিযুক্ত ছিলেন তাদের নাম এখানে আমি লিখেছি তারা হচ্ছেন পি কে মুদগুল সাওনওয়াজ খান পি কে মুদুল আওয়াজ খান এবং এবং আরও একজন ছিলেন গুরবৎ সিং ধিল্লো তিনজনের ওপরে এখানে বিচার পর্বটা শুরু হয় এবং এখানেই ঐতিহাসিকরা বলেন যে ব্রিটিশদের মতো একজন চালাক জাতি যারা এতদিন ধরে চালাকির মাধ্যমে সারা ভারতে অধিকার বিস্তার করে রেখেছিল। তারা কি করে এত বড় একটা ভুল করে ফেলে এবং সেই যে ভুলটা মানে কি ভুল ছিল এখানে ঐতিহাসিকরা বলেন সেখানে প্রথম ভুল দেখানো হচ্ছে যে পুরো খোলা জায়গায় এই বিচার পর্বটা শুরু হয় লালকেল্লাতে একদম খোলা জায়গায় এই বিচার পর্বটা শুরু হয় মানে কোনো কোর্ট রুমে নয় লালকেল্লার মধ্যে সকলের প্রকাশ্যে এই মানে এই বিচার পর্বটা শুরু হয় এবং সাধারণ মানুষ এই বিচার পর্বটা দেখার সুযোগ পায় সাধারণ মানুষের সামনে এই বিচারটা হতে থাকে এবং দ্বিতীয় যে ভুলটা ইংরেজরা এখানে করেন বলে ঐতিহাসিকরা মনে করে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত ইংরেজদের যে নীতি ছিল সেটা হচ্ছে বিভেদ নীতি অর্থাৎ হিন্দু মুসলমান শিখ সম্প্রদায় সকলকে ভাগ করে দাও ধর্ম জাতি ইত্যাদির মাধ্যমে ভাগ করে দাও যাতে তাদের দেশে শাসন করতে সুবিধা হয় কিন্তু এখানে কি করা হয় এখানে তিনটে কমিউনিটি থেকে তিনজন মানুষকে একত্রিতভাবে বিচার পর্বটা শুরু হয় একদিকে পি কে মুদগুল যিনি হিন্দু সম্প্রদায় থেকে ছিলেন ছিলেন মুসলিম ইনি হিন্দু ইনি মুসলিম এবং আরো একজনের নাম যেটা বললাম ধিল্লো তিনি ছিলেন শিখ সম্প্রদায়ের মানুষ এর ফলে কি হয় সাধারণ মানুষের মনে তিনটে যে বড় জাতি এই সময় ভারতে ছিল অর্থাৎ হিন্দু মুসলিম এবং শিখ তাদের প্রতিনিধি হিসেবে এরা তিনজন উঠে আসেন আর ঐতিহাসিকরা এই দুটোকেই সব থেকে বড় ভুল বলে মনে করে এবং এর ফলে আরও একটা ঘটনা যেটা হয় মুসলিম লীগ যে মুসলিম লীগ এতদিন কংগ্রেস বিরোধী ছিল তারাও কংগ্রেসের সঙ্গে এসে সামিল হয়ে যায় কারণ শাহনওয়াজ খান অর্থাৎ একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ট্রায়ালে আর রয়েছে তো মুসলিম লীগও এখানে কংগ্রেসের সাথে যোগ দেয় সেই সঙ্গে শিখদের থেকে শিখদের যারা নেতা ছিল তারাও এসে একসাথে যোগ দেয় এর সাথে সাথে ভারতের অন্যান্য যে সমস্ত পার্টিগুলো এই সময় ছিল অর্থাৎ কমিউনিস্ট পার্টি বা হিন্দু মহাসভা এরা সকলেই একসাথে হয়ে যায় যেটা ভারতের ইতিহাসে এই প্রথমবার হতে চলেছে এবং এরা সকলে মিলে সম্মিলিতভাবে এই বিচার পর্বের বিরোধিতা করা শুরু করে এবং ইংরেজরা এদেরকে মানে আইএনের যা সৈন্যবাহিনী যারা ছিলেন সৈন্যবাহিনী যাদেরকে ধরা হয়েছিল। তাদেরকে গদ্দার বলেছিল কারণ যেহেতু তারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং এইটারই তারা বিরোধিতা করতে শুরু করে যে এরা গদ্দার নয় এরা তো দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে তাহলে এরা গদ্দার কী করে হবে তো এই ঘটনাটা এখানে প্রথমবার ভারতের ইতিহাসে ঘটে থাকে তো এখানে যেটা ধরা হয় যে যেহেতু একটা নতুন সরকার ব্রিটিশে এসছে ব্রিটিশদের একজন নতুন সরকার গঠন হয়েছে তাই জন্য তারা এই জিনিসটা বুঝতে পারেনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা তারা বুঝতে পারেনি প্রথম একটা কারণ এবং এই সঙ্গে সঙ্গে ইংরেজরা ভাবতে থাকে যে এদের বিচার পর্বটা যদি খোলা ময়দানে করা হয় তাহলে ভারতের জনসাধারণ এরা কি করেছে সেটা সম্পর্কে জানতে পারবে অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে এটা তারা জানতে পারবে এবং ভারতীয় জনগণ এদেরকে অর্থাৎ আইএনএ সৈন্যদের ঘৃণা করতে শুরু করবে কেন তারা যেহেতু ব্রিটিশদের বিরুদ্ধে একটা বড় সড়ো যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু এই ঘটনাটা তার ঠিক উল্টো হয় ইংরেজরা যেটা ভেবেছিল ঠিক তার উল্টো ঘটনা হয় ভারতের সাধারণ মানুষ যখন এই ঘটনাগুলো সব জানতে পারে তখন আইএনএ সৈন্যদের তারা হিরো হিসাবে দেখতে শুরু করে এবং এর সাথে সাথেই ইংরেজরা দেখাতে চেয়েছিল যে যারা আমাদের সাথে গাদ্দারি করবে তাদের কি করা হবে কিভাবে তাদের বিচার করা হবে কি কি তাদের শাস্তি দেওয়া হবে এটা সকলকে দেখানোর জন্যই এই খোলা জায়গাতে এই বিচার পর্বটা শুরু হয়েছিল তো এইগুলো প্রধান কারণ ছিল ইংরেজদের পক্ষে কংগ্রেস নেতারা এখানে চমকে যায় কেন তারা দেখে যে সমস্ত জাতি থেকে সমস্ত জাতির মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিতভাবে রাস্তায় নেমে এসছে এই সমস্ত সেনাবাহিনীর বিচার পর্বে এই আইএনএ বাহিনীর বীরত্ব জনপ্রিয়তা লাভ করে প্রচুর এবং তাদের সমর্থনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে সেখানে কোনো ধর্মের বিভেদ ছিল না সেখানে কোনো জাতির বিভেদ ছিল না এই ঘটনা ছোটে শুরু করে এবং কংগ্রেস এই সময় এইটা দেখে পুরো চমকে যায় এবং সাধারণ মানুষ কংগ্রেসের ওপর জোর দিতে থাকে যে তারা যেন একটা আন্দোলন করে যাতে এই আইএনএ বাহিনী সৈন্যদের ছেড়ে দেওয়া হয় এবং এর সঙ্গে আরও একটা ঘটনা হয় যেটা এতদিন পর্যন্ত সংবাদপত্রের ওপরে প্রতিবন্ধকতা লাগিয়ে রেখেছিল সেটা উঠে যায় এবং এই সময় সংবাদপত্র থেকে ব্যাপকভাবে লেখালেখি শুরু হতে থাকে এই আইনে সৈন্যদের নিয়ে তো এত অবধি বোঝা গেল এখানে আমি একটু দাঁড়িয়ে একটু এখানে স্টপ নেব আমি এখানে জানাতে চাইবো যে এমন কি ঘটনা ঘটলো যাতে এতদিন পর এতদিন পর এসে সাধারণ মানুষ আইএনএস সমর্থনে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল যখন আইএনএস সৈন্যবাহিনী ভারতে আক্রমণ করছিল তখন পর্যন্ত ভারতের জনসাধারণ এতটা ওয়াকিবহল ছিল না কিন্তু হঠাৎ করে যখন এই বিচার পর্বটা শুরু হলো কেন তারা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লো এর কারণ হচ্ছে প্রথম কারণ এই সময় বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সরকার সংবাদপত্রের উপর প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছিল সেই কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ থেকে বাইরে যাওয়ার পরে কি কি কাজ করেছেন তিনি যে একটা সেনাবাহিনী বানিয়েছেন সেই সেনাবাহিনী নিয়ে তিনি যে আক্রমণ করছেন এই সমস্ত ঘটনা সাধারণ মানুষের সামনে আসেইনি ব্রিটিশরা কিছু চেপে দিয়েছিল কারণ সংবাদপত্রের উপর প্রতিবন্ধকতা ছিল এবং সংবাদপত্র ছাড়া সেই সময় ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে এই সমস্ত খবর পৌঁছয়নি যদিও উচ্চবর্গের মানুষের কাছে এই সমস্ত খবর ছিল কিন্তু তারা আর সাধারণ মানুষের কাছে জানাতে আসবে না তারা সাধারণ মানুষকে এত কিছু জানাবে না তারাও এইভাবে চেপে যায় তাই জন্য এই একটা ঘটনা দ্বিতীয় হচ্ছে ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক স্থাপন করেছিলেন নেতাজি সেই ফরোয়ার্ড ব্লকের অধিকাংশ নেতাদের এই সময় গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল যেহেতু তারা নেতাজির সঙ্গে সম্পর্কযুক্ত তাই জন্য সময় গ্রেপ্তার করে নেওয়া হয় তাই তারাও যে নেতাজির হয়ে প্রচার করবে দেশে সেটাও সম্ভব হয়নি তৃতীয় এখানে যেটা হয় যে ইংরেজরা আইএনের কথা সম্পূর্ণভাবে চেপে যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা সম্পূর্ণ চেপে যায় তারা ভারতে প্রচার করে যে জাপানি হানা হচ্ছে জাপান ভারতে আক্রমণ করছে এটাই তারা প্রচার করতে থাকে ভারতে এবং দেশের বড় বড় লিডাররা বড় বড় পার্টি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্যঙ্গ পর্যন্ত এই সময় করেছিল কমিউনিস্ট পার্টি থেকেই নেতাজিকে বলা হয়েছিল তোজোর কুকুর এই সময় এই সময়কার ঘটনা এটা একদম সত্যি ঘটনা যে এই সময় নেতাজিকে বলা হয়েছিল তোজোর কুকুর কারণ যেহেতু নেতাজি ব্রিটেন মানে জাপানের সাহায্য নিয়ে লড়াই করতে চাইছিলেন জাপানের সাহায্য যিনি তিনি যেহেতু নিতে চেয়েছিলেন এই সমস্ত ঘটনা এই সময় হয় আর ভারতের সবথেকে বড় দল কংগ্রেসও এই সময় এই সমস্ত ঘটনা চেপে যায় এমনকি জওহরলাল নেহরু এক সময় বলেছিলেন যে নেতাজি যদি ভারতে আক্রমণ করে তাহলে আমি সবার আগে তরোয়াল নিয়ে দাঁড়াব তো এই সমস্ত ঘটনা প্রধান কারণ যা যে সাধারণ মানুষ নেতাজিকে ভুল বুঝেছিল বা নেতাজির এই আন্দোলন সম্পর্কে জানতো না এই সমস্ত আর যখন এই যে ট্রায়ালটা শুরু হয় তখন এসে সাধারণ মানুষ জানতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসু এতদিনে এইরকম একটা বড় কাজ করেছেন ভারতীয়রা এতদিন পর্যন্ত কী দেখে এসেছিল গান্ধীজির আন্দোলন গান্ধীজির বক্তব্য ছিল যে যদি কেউ এক গালে চড় মারে তাহলে আরেক গাল বাড়িয়ে দাও এই আন্দোলনের সঙ্গে ভারতীয়রা পরিচিত ছিল কিন্তু ভারতীয়রা এতদিন পর্যন্ত এসে জানতে পারে যে ভারতে নেতাজির মতো একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন যিনি একটি সেনা বাহিনী গঠন করতে পারেন এবং সেই সেনাবাহিনী নিয়ে ইংরেজদের আক্রমণ পর্যন্ত করতে পারেন এই ঘটনাটাও ভারতীয়রা এই প্রথমবার জানতে পারে তার জন্য ভারতীয়রা প্রচণ্ড উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই ট্রায়ালকে মানে এই যে বিচার পর্বটা শুরু হয় তার বিরুদ্ধে এবং এই আইএনএ ট্রায়ালের বিরুদ্ধে যে আন্দোলনটা ভারতে হয় এই ধরনের আন্দোলন এর আগে ভারতের কোনো আন্দোলনে দেখা যায়নি এমন এমন ব্যক্তিদের কাছে এমন এমন লোকের কাছে এই আন্দোলন চলে গেছিল এমন এমন মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন যারা এর আগে আইনমান্য আন্দোলন হোক বা অসহযোগ আন্দোলন হোক বা ভারত ছাড়ো আন্দোলন কোনো আন্দোলনেই তারা যোগদান করেননি সেই সমস্ত মানুষও ঝাঁপিয়ে পড়ে এই সময় এখানে আমি আরও একটা কথা আলোচনা করতে চাই হয়তো এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় তাও সকলে জেনে রাখা ভালো সেই কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে সৈন্যবাহিনীর সংখ্যা ছিল কত ষাট হাজার কি তার থেকে একটু বেশি সত্তর হাজার এই সেনাবাহিনী নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভেবেছিলেন যে তিনি ভারতে ব্রিটিশ শক্তির মতো একটা বড় শক্তিকে হারিয়ে দেবেন তিনি কি জানতেন না যে এইটুকু মাত্র সৈন্যবাহিনী নিয়ে ব্রিটিশদের হারানো সম্ভব নয় তিনি ভালো করেই জানতেন যে এই সেনাবাহিনী নিয়ে ব্রিটিশদের হারানো সম্ভব হবে না কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক দূরদর্শী ব্যক্তি ছিলেন তিনি ভালো করেই জানতেন যে এই সেনাবাহিনী নিয়েই যদি আমরা ভারতের মূল ভূখণ্ডে পৌঁছতে পারি তাহলে সাধারণ মানুষ আইএনের সঙ্গে অস্ত্র তুলে নেবে তারা দেখবে যে একটা সেনাবাহিনী এসে গেছে যারা তাদেরকে স্বাধীনতা দেবে এবং সাধারণ মানুষ তাদের সঙ্গে দলে দলে যোগ দেবে এটা নেতাজির বক্তব্য ছিল মানে নেতাজি এইটা মনে করতেন এছাড়াও ব্রিটিশ যে সৈন্যবাহিনী ছিল তাতে অধিকাংশই ছিল ভারতীয়রা এবং সেই সৈন্যবাহিনীতে যারা ভারতীয়রা ছিলেন তারা যখনই এই সেনাবাহিনী ভারতের মূল ভূখণ্ডে পৌঁছবে তারাও হাতিয়ার তুলে নেবে মানে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে এই বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যাবে এটা তিনি ভালো করে জানতেন তো এই যে বিশাল বড় একটা প্ল্যান এই প্ল্যান কিন্তু না কংগ্রেসের না মুসলিম লীগের কার ছিল না নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে এরকম একটা বড় সড়ো প্ল্যান ছিল যেটা প্রায় সফলই হয়েছিল সেটাকে সফল বলা যায় কারণ এর পরেই এই ঘটনার জন্যই এই ট্রায়ালের জন্যই ভারতের নৌবাহিনী এবং এয়ারফোর্স বিদ্রোহ ঘোষণা করবে কংগ্রেস এতদিন মানত কি যে যে বাহিনী ব্রিটিশদের হয়ে কাজ করছে অর্থাৎ ভারতীয়রা যারা ব্রিটিশদের হয়ে সৈন্যবাহিনীতে রয়েছে তারা কোনোদিনই ব্রিটিশদের ত্যাগ করবে না ব্রিটিশদের কথা তারা মেনে নেবে তারা ভারতীয়দের কথা কখনোই শুনবে না কিন্তু নেতাজি ভেবেছিলেন ঠিক তার উল্টো এবং সেটাই হয়েছিল এরপরে তো যাই হোক অনেক কথা হলো আমরা আবার এখানে ফিরে আসব বারোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আইএনএ দিবস পালিত হয় যা ভারতীয় জনসাধারণ প্রতিবাদ শুরু করে ব্যাপকভাবে প্রতিবাদ শুরু করে বললাম জাতি ধর্ম নির্বিশেষে মানুষ প্রতিবাদ শুরু করে এরাম প্রতিবাদ আগে হয়নি এবং এখান থেকেই বারোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আইএনএ দিবস পালিত হয় সেই সাথে সাথে কংগ্রেস এই সময় আইএনএর কে সমর্থন জানাতে থাকে কংগ্রেস আইএনএ কে সমর্থন জানাতে থাকে মানুষের এরকম জন আন্দোলন দেখে কংগ্রেস এই সময় এসে আইএনএ কে সমর্থন জানাতে থাকে তো এখানে একটা কথা যে এই যে ট্রায়ালটা শুরু হয় এই যে বিচার পর্বটা শুরু হয় এটাতে আইএন পক্ষে যারা উকিল ছিলেন তাদের মধ্যে ছিলেন প্রধান ছিলেন হচ্ছে তেজ বাহাদুর সুপ্রু তেজ বাহাদুর সুপ্রু এছাড়া ছিলেন ফুলাভাই দেশাই ইনি প্রধান ছিলেন এছাড়াও ছিল ভুলাভাই দেশাই এবং জওহরলাল নেহেরু এছাড়াও অরুণা আসাফ আলী ছিলেন অরুণা আসাফ আলী এরা এই ট্রায়ালে এদের পক্ষ নিয়ে লড়াই করছিল যাই হোক এর পরের ঘটনা একুশে নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম বিদ্রোহ দেখা যায় প্রথম বিদ্রোহ বলার কারণ এর আগে যে বিদ্রোহগুলো হচ্ছিল মানুষ জনগণ সমবেতভাবে বিক্ষোভ প্রদর্শন করছিল। সেখানে সমস্ত বর্গের মানুষ ছিল সমস্ত জাতির মানুষ ছিল ঠিক আছে কিন্তু প্রপার একটা বিদ্রোহ প্রথম শুরু হয় একুশে নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতাতে প্রথম বিদ্রোহ শুরু হয় এবং এই বিদ্রোহে বিদ্রোহীদের ওপরে ইংরেজ সরকার গুলি গুলিবর্ষণ করে কলকাতার ডালাউসিতে এই বিদ্রোহটা হয় এবং এই বিদ্রোহটা যখন হয় তখন ব্রিটিশ সরকার এবার ভয় পেয়ে যায় ব্রিটিশ সরকার এইবার দেখে যে এত বড় একটা বিদ্রোহ প্রায় তিন থেকে চার লাখ লোক এই সময় কলকাতায় জড়ো হয়েছিল তো এই এইরকম বিদ্রোহ দেখে ব্রিটিশরা ভয় পেয়ে যায় এই কারণে পয়লা ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারা ঘোষণা করে যে আইএনএ বাহিনীর মধ্যে যারা ব্রিটিশদের হত্যা করেছে তারাই শুধুমাত্র দোষী এতদিন পর্যন্ত আইএনএ বাহিনীতেই যারা ছিল সকলকে নিয়ে এসে বিচার পর্ব চলছিল কিন্তু এই ঘটনার পরে ব্রিটিশরা ঘোষণা করে যে যারা ব্রিটিশদের হত্যা করেছে শুধুমাত্র তারাই দোষী সাব্যস্ত এবং তাদের উপরেই শুধু বিচার হবে এরপরে আবার একটা বিদ্রোহ দেখা যায় এগারোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এগারোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিদ্রোহ হয় কলকাতায় কেন হয় এর কারণ এই সময় এই সময় আব্দুর রশিদ নামে একজন আইএনএর সৈন্যর সাত বছরের জেল হয় আইএনের একজন সৈন্য যার নাম আব্দুর রশিদ তার সাত বছরের জেল হয় এবং এই কারণে পুনরায় একটা বিদ্রোহ দেখা যায় এগারোই ফেব্রুয়ারি উনিশশো খ্রিস্টাব্দে এবং এই বিদ্রোহে মুসলিম লীগ ভারতের কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস একত্রিতভাবে এই ঘটনার প্রতিবাদ করে তিনটে আলাদা দল যাদের তিনটে তিন রকমের আদর্শ যারা এতদিন পর্যন্ত আলাদাভাবে আন্দোলন করেছে এ এর কথা বলেছে লীগ শুধুমাত্র মুসলিম লীগ কথা বলেছিল মুসলিমদের সমর্থনে কংগ্রেস বলেছিল কিছু কথা কমিউনিস্ট লীগের আলাদা কিছু মন্তব্য ছিল এরা এতদিন পর্যন্ত এইভাবে লড়াই করত। কিন্তু এরা এক ছাতার তলায় চলে আসে একটা মাত্র ঘটনায় তো এরপরে আমরা একটু দেখে নেব নৌ বিদ্রোহ সম্পর্কে নৌ বিদ্রোহ সম্পর্কে একটু দেখে নেব হয় কি এই যে দ্বিতীয় বিদ্রোহটা হয়েছিল কলকাতাতে এগারোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ তার কিছুদিন আগে জানুয়ারি মাসে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে রয়্যাল এয়ার ফোর্স বা শাহি শাহি বায়ু সেনা শাহি বায়ু সেনা এরা বিদ্রোহ ঘোষণা করে এইখান থেকে প্রত্যেকটা ডেট খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা ডেট খুব ইম্পর্টেন্ট আপনারা ডেটগুলো একটু মনে রাখবেন কারণ এই ডেট থেকে ডাইরেক্ট প্রশ্ন করা হয় জানুয়ারি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে রয়্যাল এয়ার ফোর্স বিদ্রোহ ঘোষণা করে যে রয়্যাল এয়ার ফোর্স প্রথমে আইএনএ বাহিনী এবং জাপানকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহের কারণ হচ্ছে যে ভারতীয়রা এই বায়ুসেনার মধ্যে ছিল তারা বলে যে তাদের যে উন্নতি পদোন্নতি খুব ধীরে ধীরে হয় ব্রিটিশ যারা আছে তাদের থেকে কম হয় এবং দ্বিতীয় তাদেরকে ঠিকঠাক মতো খাবার দাবার দেওয়া হয় না এই সমস্ত কারণে এরা বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহটা ইম্পর্টেন্ট ছিল পরবর্তী রয়্যাল ইন্ডিয়ান নেভির যে বিদ্রোহটা হয় তার জন্য এর কারণ হচ্ছে জানুয়ারি এই যে বিদ্রোহটা হয়েছিল এর আগে ভারতের বায়ুসেনার মধ্যে সেরকমভাবে বিদ্রোহ দেখা যায়নি সেই মহাবিদ্রোহের সময় দেখা গিয়েছিল তারপরে আর এরকম বায়ুসেনা বা সেনা বাহিনীর মধ্যে বিদ্রোহ হয় না এই সময় এসে পুনরায় বাহিনীর মধ্যে বিদ্রোহ শুরু হয় যার সূত্রপাত হয় এই রয়্যাল এয়ারফোর্সের বিদ্রোহ দিয়ে তো আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ ইম্পর্ট্যান্ট ডেট আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ ঘোষণা করে শুরু হয় বোম্বাইতে এবং এই ইন্ডিয়ান নেভির যে জাহাজ থেকে প্রথম বিদ্রোহ শুরু হয় তার নাম ছিল এইচ এম তলোয়ার এইচ এম তলোয়ার একটি জাহাজের নাম এখান থেকে প্রথম এই বিদ্রোহ শুরু হয় এই বিদ্রোহেরও প্রধান কারণ ছিল হচ্ছে তার আগে রয়্যাল এয়ারফোর্স যে বিদ্রোহটা করেছিল সেইটাই অর্থাৎ ভারতীয়দের কম স্যালারি দেওয়া হয় ভারতীয়দের কম কম খাবার দেওয়া হয় তাদের ঠিকঠাক প্রমোশন হয় না এই সমস্ত কারণে ইন্ডিয়ান নেভি মানে রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ ঘোষণা করে এই জাহাজের প্রায় এগারোশো নাবিক প্রথম বিদ্রোহ ঘোষণা করে এরপরে বিসি সি দত্ত বিসি দত্ত বি দত্ত একজন নাবিক বিসি সি দত্ত জাহাজের গায়ে লিখে দেয় যে ইংরেজ ভারত ছাড়ো এবং একে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে তো এই যে একে গ্রেপ্তার করা হয় তাকে ছাড়ার দাবি প্রথম দাবি কি স্যালারি দেওয়া হচ্ছে না ওই সমস্ত দাবিগুলো দ্বিতীয় দাবি বিসি দত্তকে ছাড়তে হবে এবং তৃতীয় দাবি আইএনএর যে সৈন্যবাহিনী রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে এই তিনটে দাবি নিয়ে এয়ার সরি ইন্ডিয়ান নেভি বিদ্রোহ ঘোষণা করে ইন্ডিয়ান নেভি বলতে আজকের ইন্ডিয়ান নেভি নয় তখনকার যারা ব্রিটিশদের আন্ডারে ছিল সেই ইন্ডিয়ান নেভি ঘোষণা করে বিদ্রোহ তো এখানে এটা বলাই যায় যে এই যে সেনাবাহিনী আইএনএ এদের বিরুদ্ধে থেকেই এরা উদ্বুদ্ধ হয়েছিল তারা দেখেছিল যে তাদের মতোই একটা সেনাবাহিনী ভারতের জন্য লড়াই করছে কিন্তু তারা ভারতীয় হয়েও এই ইন্ডিয়ান নেভিতে যারা ছিল রয়্যাল ইন্ডিয়ান নেভিতে তারা ভারতীয় হয়েও ভারতের হয়ে লড়াই করছে না এটা একটা বড় কারণ ছিল তো এরা এই ঘটনা থেকে অনুপ্রেরণা লাভ করে সেই একটা কারণ এবং এই বিদ্রোহ একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভারতের স্বাধীনতার জন্য যাই হোক এখানে নাবিকরা বিভিন্ন জাহাজে যে ব্রিটিশ পতাকা ছিল সেই সমস্ত পতাকা নামিয়ে ভারতের পতাকা লাগাতে শুরু করে এবং তারপরের পরের দিনেই এই বিদ্রোহ ধীরে ধীরে বাড়তে শুরু করে অর্থাৎ এটা ছিল বোম্বেতে তারপরে ধীরে ধীরে সেটা অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ে কলকাতা করাচি আন্দামান সমস্ত জায়গাতেই এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং এই আন্দোলন ছড়াতে ছড়াতে প্রায় কুড়ি হাজার নাবিক কুড়ি হাজার ভারতীয় সেনা বিদ্রোহ ঘোষণা করে এবং এদের সাথে সাধারণ মানুষও এবার যোগ দেয় এই আন্দোলনে নৌ বিদ্রোহে সাধারণ মানুষ প্রায় কুড়ি লক্ষ লোক সারা ভারতে প্রায় কুড়ি লক্ষ লোক এই আন্দোলনের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ হতে শুরু করে এই সমস্ত ঘটনা থেকে এই আন্দোলনের যে তীব্রতা কতটা ছিল সেটা বোঝা যাচ্ছে কিন্তু এত বড় একটা আন্দোলনকে কংগ্রেস সমর্থন জানায় না এর আগে আইএনএ ট্রায়ালে দেখলাম যে কংগ্রেস এখানে সমর্থন জানাচ্ছে যে আইএনএ সেনাবাহিনীকে ছেড়ে দিতে হবে কংগ্রেসেরই দলের মধ্যে যারা ছিল তারাই এই সমস্ত আইএনের জন্য বিচার করছিল মানে বিচার পর্বে অংশগ্রহণ করেছিল অর্থাৎ এক কথায় কংগ্রেস এখানে সমর্থন জানালেও এই নৌ বিদ্রোহে তারা সমর্থন জানায় না এর কারণ হিসাবে কংগ্রেস যেটা বলে সেটা হচ্ছে এই যে আন্দোলনটা হয়েছে এটাতে ব্যাপক সংঘর্ষ হয় ব্যাপক এখানে হিংসাত্মক ঘটনা ঘটে যেটা কংগ্রেসের আদর্শের বিপরীত তাই যেন বলে যে তারা এই আন্দোলনে তাদের সমর্থন নেই মুসলিম লীগও এই আন্দোলনকে সমর্থন জানায় না মুসলিম লীগ এটা সমর্থন না জানানোর কারণ হচ্ছে মুসলিম লীগ ভেবেছিল যে যদি এইভাবে ভারত স্বাধীনতা লাভ করে এই সমস্ত বিদ্রোহের মাধ্যমে এই সেনাবাহিনীতে বিদ্রোহ দেখাই দিয়ে দিয়েছে তো এইভাবেই সেনাবাহিনী যদি বিদ্রোহ ঘোষণা করে দেয় তাহলে স্বাধীনতা পাওয়া খুব একটা বেশি দূরে নয় এবং এইভাবে যদি স্বাধীনতা লাভ ভারত করে ফেলে তাহলে মুসলিম লীগের যে দাবিটা ছিল অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র সেই পাকিস্তান রাষ্ট্র সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে পাকিস্তান রাষ্ট্রের কথা আর কেউ চিন্তা করবে না কারণ বিদ্রোহ হবে বিদ্রোহ থেকে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাবে তখন তারা দেখবে না পাকি মুসলিম লীগ কী চাইছে কংগ্রেস কী চাইছে এই সমস্ত কিছু দেখবে না তারা শুধুমাত্র চলে যাবে সেই কারণে পাকিস্তান রাষ্ট্র কথা এখানে হবে না এই কারণে মুসলিম লীগও একে সমর্থন জানায় না যাই হোক দুটো দল থেকেই মুসলিম লীগ থেকে এবং কংগ্রেস থেকে কংগ্রেস থেকে গান্ধীজি এবং মুসলিম লীগ দুজনে মিলেই এই আন্দোলনকে বন্ধ করার দাবি জানায় নাবিকদের কাছে এই আন্দোলন বন্ধ করার জন্য দাবি জানায় মানে অনুরোধ করে তো এইভাবে এই নৌসেনা বিদ্রোহ বন্ধ হয় তো এবার আমরা একটু দেখার চেষ্টা করব যে এই নৌ বিদ্রোহর ফল কি হয়েছিল নৌ বিদ্রোহের ফল ভারতের স্বাধীনতা আন্দোলনে কি পড়েছিল এই আন্দোলনের ফলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে জনতার মনে ব্রিটিশ বিরোধী মনোভাব ব্যাপকভাবে লক্ষ্য করা যায় প্রচুর লোক এখানে এই নাবিকদের সমর্থন করতে এগিয়ে আসে ব্যাপক জন আন্দোলন হয় দুটো আন্দোলনেই আইএনএ ট্রায়াল এবং নৌ এই দুটোর মাধ্যমে জনতার যে ক্ষোভ সেটা লক্ষ্য করা যায় এবং এই জনতা অন্যান্য সমস্ত আন্দোলনের থেকে অনেক বেশি সংখ্যায় ছিল অনেক বেশি মানুষ যারা এর আগে কোনো রকম ভারতীয় আন্দোলনে যুক্ত ছিল না তাদের থেকে ছিল এবং এক যুক্ত হয়েছিল যুক্তভাবে মানে হিন্দু মুসলিম সমস্ত ভাগের ঊর্ধ্বে গিয়েছিল এই বিদ্রোহ ছিল ব্রিটিশদের ভারতে সমাপ্তি কারণ ব্রিটিশদের ভারতের যে শাসন তার মূল ভিত্তি ছিল দুটো প্রথম হচ্ছে সেনাবাহিনী ভারতের মানে ভারতীয় লোকদের নিয়েই গঠিত সেনাবাহিনী ব্রিটিশ সেনাবাহিনী এবং দ্বিতীয় হচ্ছে সরকারি কর্মচারীরা এবার এই আইএনএ বিচার পর্বে সরকারি কর্মচারীরা পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে চলে গেছিল তারা আইএনের যে সৈন্যবাহিনী ছিল তাদেরকে ডাইরেক্টলি সমর্থন জানাতে শুরু করেছিল অন্যদিকে এই আন্দোলনে নৌবিদ্রোহে সেনাবাহিনী ব্রিটিশদের বিরুদ্ধে চলে গেছিল মানে তাদের হাতে যে প্রধান দুটো শক্তি ছিল যা যা দিয়ে ভারতে তারা এতদিন ধরে রাজত্ব করছিল তারা দুজনেই এবার ধীরে ধীরে ব্রিটিশদের থেকে সরে যেতে শুরু করেছিল এবং এই কারণে ব্রিটিশ সেনা মানে ব্রিটিশরা এই সময় সম্পূর্ণভাবে ভারতীয়দের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে যে তারা এবার বুঝে যায় যে ভারতীয়দের দিয়ে মানে ভারতীয়দের ভুল বুঝিয়ে আর শাসন করা সম্ভব হবে না এবং ব্রিটিশরা এটা বোঝে যে এই সময় যদি আবার একটা কোনো গণ আন্দোলন শুরু হয় তাহলে সেই আন্দোলন দমন করার মতো ক্ষমতা ব্রিটিশদের নেই কারণ সেনাবাহিনী যখন বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে তখন সেই আন্দোলনকারীদের দমন করবে কি আন্দোলনকারী যারা আছে তাদেরকে দমন করার জন্য লাগবে সেনাবাহিনী সেনাবাহিনী হয়তো এবার বলে দেবে যে আমরা আর গুলি চালাবো না কারণ তারা সবাই ভারতীয় এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় তো এই সমস্ত কারণ এবং এই দুটো আন্দোলন এই দুটো যে ঘটনা ঘটল এই দুটোকেই আমরা বলতে পারি ভারতে ব্রিটিশ শাসনের অন্তিম ভারতে এতদিন পর্যন্ত যা যা আন্দোলন হয়েছে তার তীব্রতা এই দুটো আন্দোলনের সমকক্ষ কোনো দিনই ছিল না এর আগেই এই সমস্ত ঘটনার আগে কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলন একটা তীব্র রূপ ধারণ করলেও এতটা তীব্র রূপ কিন্তু ধারণ করে সেই কারণেই বলা যেতে পারে যে এই দুটো আন্দোলন মূল কারণ হচ্ছে ভারতের স্বাধীনতা এই দুটো আইএনএ ট্রায়াল এবং নৌবাহিনীর বিদ্রোহ এই দুটোই হচ্ছে প্রধান কারণ ভারতে ব্রিটিশ শাসনের অবসান যার জন্যই আমরা দেখতে পারি আঠারোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশের ঠিক পরের দিন উনিশে ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ডাকা হয় ক্যাবিনেট মিশনের মূল লক্ষ্য ছিল যে ভারতের যে শাসন ব্যবস্থা ভারতের যে সংবিধান সেটা তৈরি করা ব্রিটিশরা এবার বুঝে গেছিলো যে ভারতে আর শাসন করা সম্ভব হবে না ক্যাবিনেট মিশন তারা সেই কারণে ডেকেছিল উনিশে ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এবং চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন পাস হয় অর্থাৎ দিল্লিতে ক্যাবিনেট মিশন এসে পৌঁছয় এইগুলো সম্পর্কে এই দুটো সম্পর্কে আমি পরে আলোচনা করব এবং তারপরেই কিছু দিনের মধ্যে স্বাধীনতা ঘোষণা হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও সম্পর্কে ডিটেলসে আলোচনা এরপরে আমি একটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করব যেটা হয়তো আমাদের পরীক্ষার জন্য আবার ইম্পর্টেন্ট নয় তাও ভারতের স্বাধীনতার সঙ্গে যুক্ত বলেই আমি এখানে সেই কথাটাও আলোচনা করব উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ স্বাধীনতার পরে ক্লিমেট এটলি অর্থাৎ এই সময় যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন সেই ক্লিমেট এটলি ভারতে আসে এবং এই সময় ক্লিমেট এটলি কলকাতায় আসেন এই সময় ক্লিমেট এটলিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যার নাম ছিল হচ্ছে পিবি চক্রবর্তী পিবি চক্রবর্তী ক্লিমে এটলিকে একটা প্রশ্ন করেন যে ভারতের স্বাধীনতার জন্য প্রধান কি ছিল ভারতকে কেন ইংরেজরা স্বাধীনতা প্রদান করেছিল তার মধ্যে অনেক কিছু কারণ ক্লিমে টেডলি জানিয়েছিলেন এর মধ্যে এই আইএনএ ট্রায়াল এটা একটা ছিল এই যে নৌবিদ্রোহ এই ঘটনাটার কথা বলেছিলেন এরপরে এই পিবি চক্রবর্তী ক্লিমেটেডলিকে একটা ডাইরেক্ট প্রশ্ন করেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজি এবং তার এবং তার অহিংস আন্দোলনের যোগদান কতটা ছিল গান্ধীজি এবং অহিংস আন্দোলনের ভূমিকা কতটা ছিল এই প্রশ্নটা করেন সেখানে ক্লিমেটেডলি বলেছিলেন মিনিমাল মিনিমাল অর্থাৎ অর্থাৎ অনেক কম এই উত্তর থেকে আমরা বুঝতে পারি যে ভারতের স্বাধীনতার জন্য কার ভূমিকা সব থেকে বেশি ছিল হয়তো যারা গান্ধীবাদী তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন না কিন্তু এটা বিভিন্ন দিক থেকে প্রমাণিত যে ভারতের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আইএনএ এবং তার বিচার পর্ব এবং সর্বোপরি এই নৌবিদ্রোহ সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করেছিল আমাদের ইতিহাসের যে সিলেবাস রয়েছে আমরা স্কুল থেকে যা পড়ে আসছি তাতে এই দুটো ঘটনা খুবই কম করে দেখানো হয়েছে এবং সেই অনেক কিছুই আমরা হয়তো জানি না এই ভিডিওর মাধ্যমেও আমি হয়তো সমস্ত ঘটনা তুলে ধরিনি কারণ আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পরীক্ষার জন্য প্রশ্ন তাও এখানে এইটুকু ঘটনা আমি বলতে চাইলাম কারণ আসল ঘটনা জানার দরকার সমস্ত মানুষের রয়েছে বিশেষ করে আমাদের যুব সমাজের মধ্যে এই সমস্ত ঘটনা জানার প্রয়োজন রয়েছে এবং আমি যে এই ঘটনাটার কথা বললাম এটা কোনো কাল্পনিক ঘটনা নয় আমি বানিয়ে বলছি না এই ঘটনা সম্পূর্ণভাবে লিখিত এবং এটা প্রমাণিত এই যে ইন্টারভিউর ঘটনা এটা অনেক জায়গাতেই লেখা রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে বোস অ্যান্ড ইন্ডিয়ান সামুরাই বোস অ্যান্ড ইন্ডিয়ান সামুরাই যেটা লিখেছিলেন জেনারেল জি ডি বক্সি এটা পরীক্ষাতে অনেক একবার এসেছিল যে বোস অ্যান্ড ইন্ডিয়ান সামুরাই এই বইটা কে রচনা করেন তো জি ডি বক্সি অবশ্যই কংগ্রেস গান্ধীজি এবং বাকি সমস্ত লিডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতের স্বাধীনতার জন্য কিন্তু প্রধান ভূমিকা ছিল অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এই নৌ নৌ বিদ্রোহ হওয়ার কারণ হচ্ছে এর আগে ব্রিটিশরা একটা নৌ মানে সৈন্যবাহিনীর মধ্যে বিদ্রোহ দেখেছিল সেটা ছিল মহাবিদ্রোহ সেই বিদ্রোহ তারা দমন করেছিল কিন্তু এই সময় এসে নতুন করে আবার একটা বিদ্রোহ সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে পড়লে সেই বিদ্রোহকে দমন করা ব্রিটিশদের পক্ষে আর সম্ভব ছিল না তো এই এইটুকু বলে আমি এই ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ